হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পরসার ভারতী মানে দূরদর্শন তরফ থেকে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এর ডিটি যেটা আপনারা কলকাতা ভ্যাকেন্সি এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এটা যে আপনারা পোস্টিং যেটা আপনারা পাবেন কলকাতাতেই আপনারা পোস্টিংটা পাচ্ছেন এবার কোন জায়গায় পোস্টিং পাবেন আর আপনাদের এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদের কারোই অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না মানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানটা আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে বাই হ্যান্ড বাই পোস্ট অথবা মেল মাধ্যমেই আপনারা পাঠাতে পারেন তাহলে আপনাদের খুব সুবিধা অনেক বন্ধুরা বাই হ্যান্ড জমা দিতে পারেন না অনেক যারা দূরে থাকেন আপনারা ডাইরেক্টলি মেল করলে আপনাদের খুব সুবিধা হয় আর এখানে আপনাদের যেটা আপনারা ভাবছেন যে আপনাদের ডিডি যেটা আপনাদের কলকাতা মানে দূরদর্শন আপনাদের যেটা আছে এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স কারোই লাগছে না মানে নো এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগছে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না তাহলে যদি আপনার ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকান ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোটো থেকে বড়ো সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিও শেয়ার করতে ভুলবেন না এখানটা যেমন দেখতে আছেন পেজটা ওপেন করলাম অ্যাডভার্টাইজমেন্টটা পর্সার ভারতী ইন্ডিয়ান পাবলিক সার্ভিস ব্রডকাস্টার দূরদর্শন কেন্দ্রে কলকাতা তার অ্যাড্রেসটা আপনাদের যে আপনাদের অ্যাড্রেসটা আছে মানে পোস্টিং যেটা পাবেন আঠেরো বাই তিন উদয় শঙ্কর সারানি গলফ গ্রিন কলকাতা সাত পঁচানব্বই তার যে ডেট দেখতে পাচ্ছেন এখানটা এলেভেন্থ নভেম্বর দু হাজার চব্বিশ এখানটা দেখেন ডিডি কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট অফ এমপ্লয়মেন্ট অফ অ্যাসায়েন্সেন্স মানে আপনাদের এখানে অ্যাসায়েন্সেন্স ডিফারেন্ট ক্যাটাগরি মানে আপনাদের এখানে আলাদা আলাদা এখানে আপনাদের পোস্টগুলো আছে এবার এলিজিবল যারা ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে বিল বি এখানে আপনাদের শর্টলিস্টেড করা হবে শর্টলিস্টেড যাদের করা হবে সেই শর্টলিস্টেড মধ্যে যাদের নাম আসবে তাদেরকে আপনাদের এখানে কল করে আপনাদেরকে ডাকা হবে তার জন্য আপনারা নিজের মেল অথবা মোবাইল নাম্বার আপনারা ঠিক করে ফিল করবেন যাতে আপনারা কন্টাক্ট আপনাদের সাথে করা যায় সেই হিসাবে আপনারা মোবাইল নাম্বার অথবা মেল আইডি আপনারা এখানটা বসাবেন তাহলে আপনাদের যেমন বললাম আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট এটা আপনারা কোথায় থেকে পাবেন এটা আপনার পাবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানটা জয়েন হওয়ার পর আপনারা এই পিডিএফ ফর্মেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর আপনাদেরকে এখানটা যেমন দেখতে আছেন এখানটা যেমন এক নম্বর কলমে বলা হচ্ছে ক্যাটেগরি অ্যাপ্লাই যেটা আপনাদের অ্যাপ্লাই যেটা ক্যান্ডিডেট করবে এখানটা আপনাদের পরিষ্কারভাবে বলা আছে যদি আপনারা ডাবল অ্যাপ্লিকেশান যদি আপনারা আবেদন করেন তাহলে এখানে আপনাদের রিজেক্টেড করা হবে সেই জন্য আপনারা ডাবল অ্যাপ্লাই কখনো আপনারা করবেন না যে যেকোনো একটা পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট আর আপনাদের এখানে আদার্স পোস্ট আছে সেটা আপনাদের জানাচ্ছি এখানটা এখানটা আপনারা যে খালি বক্স দেখতে পাচ্ছেন নামের উপরে কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানটা আপনারা বসে দেবেন তারপর দু নম্বর কলমে নিজের নামটা আপনারা ক্যাপিটাল লেটারে আপনারা ফিল করবেন তারপর এখানটা রাইট সাইডে আপনাদেরকে আপনাদের পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে তারপর তিন নম্বর কলমে আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ কী আছে সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন সান অফ অথবা ডটার অফ এখানটা আপনাদেরকে ফাদার নেম এখানটা আপনাদেরকে বসাতে হবে এবার সান অফ থাকলে সান অফ উপরে আপনারা ক্লিক করবেন ডটার অফ থাকলে ডটার অফ উপরে ক্লিক করবেন ওয়াইফ অফ থাকলে ওয়াইফ অফ উপরে আপনারা ক্লিক করবেন এবার পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের কি আছে সে পারমানেন্ট অ্যাড্রেস বাড়ির ঠিকানা আপনারা ফিল করবেন প্রেজেন্ট আপনাদের যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন অথবা প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে তাহলে এখানটা আপনারা আলাদা বসিয়ে দেবেন এবার ছ নম্বর কলম আপনাদের কম্পালসারি আর পাঁচ নম্বর কলম আপনাদের কম্পালসারি এবার এখানটা মোবাইল নম্বর আপনারা বসিয়ে দেবেন আর আপনাদের ইমেল আইডি কি আছে সেটা আপনারা এখানটা বসে দেবেন এবার কোয়ালিফিকেশান জায়গা আপনারা চলে আসেন এবার কোয়ালিফিকেশান জায়গা ফার্স্ট আপনাদের কোয়ালিফিকেশান এখানটা মাধ্যমিক পাস লিখবেন তারপর কোন বোর্ড দিয়ে অথবা কোন স্কুল দিয়ে পাস হয়েছে সেই স্কুল অথবা বোর্ডের নাম দিয়ে দেবেন আর ইয়ার অফ পাসিং আপনারা এখানটা দিয়ে দেবেন তারপর সেকেন্ড নম্বর কলমে আপনাদেরকে বারো ক্লাস কোন সালে পাস করেছেন থার্ড নম্বর কলমে গ্র্যাজুয়েশান কোন সালে পাস করেছেন সেগুলো পরপর বোর্ডের নাম আর ইয়ার অফ পাসিং আপনাদেরকে বসাতে হবে এবার আদার্স প্রফেশনাল আপনাদের যদি কোয়ালিফিকেশান থাকে যেমন কম্পিউটার অথবা এক্সট্রা যদি কোয়ালিফিকেশান তাহলে প্রফেশনাল কোয়ালিফিকেশান জায়গায় আপনারা পরপর আপনারা যেমন বললাম আপনাদেরকে সেই হিসাবে আপনারা পরপর ফিল করে নেবেন ল্যাঙ্গুয়েজ এখানটা যেমন দেখতে আছেন এগুলো কম্পালসারি বক্সগুলো আছে এগুলো একটু বোঝার ব্যাপার আছে এখানটা ল্যাঙ্গুয়েজ মধ্যে আপনাদের স্পিকিং মধ্যে বেঙ্গলি যদি জানেন তাহলে টিকমার্ক দিয়ে দেবেন ইংলিশ জানলে ইংলিশ উপরে টিকমার্ক দিয়ে দেবেন আর হিন্দি জানলে হিন্দি উপরে টিকমার্ক দিয়ে দেবেন এবার এখানটা দেখেন রাইটিং মধ্যে আপনারা বাংলা ইংলিশ হিন্দি কী জানেন সেগুলো আপনারা দিয়ে দেবেন এবার এক্সপিরিয়েন্স মধ্যে যাদের এক্সপিরিয়েন্স থাকে অথবা যারা এমপ্লয় হয়ে থাকেন তাহলে করবেন যদি ফ্রেশার তাহলে আপনার নো উপরে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবার এখানটা দেখেন এখানটা আপনাদের কি বলা হচ্ছে যে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে অথবা অথবা আপনাদের যেমন বললাম এখানটা টিকমার্ক ব্যাপারে ইয়াস যদি যাদের থাকবে সেটা আপনাদেরকে বক্সগুলো ফিল করতে হবে যাদের নো তাহলে আপনারা এই জায়গা আপনাদের ফিল করার দরকার নেই এবার এখানটা দেখেন আপনাদের মিডিয়া এক্সপিরিয়েন্স যদি থাকে মানে আপনাদের কোনো মিডিয়ার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে করবেন যদি আপনাদের এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনারা নো করে নেবেন তাহলে এসবগুলো যাদের নো থাকবে এবার দশ নম্বর কলমে আপনাদেরকে অ্যানি আদার রিলেভেন্ট ইনফরমেশন জায়গা আপনারা যদি কিছু বলতে চান তাহলে আপনারা এখানটা লিখতে পারেন এবার এখানটা চলে আসেন আপনারা এখানটা কি বলা হচ্ছে অলরেডি ওয়ার্কিং ইন অল ইন্ডিয়া রেডিও দূরদর্শন ইয়াস নো একটু বুঝে আপনারা এখানটা টিকমার্ক দিয়ে দেবেন যদি আপনারা ওয়ার্কিং করে থাকেন তাহলে ইয়াস করবেন যদি নেই তাহলে আপনারা নো উপরে ক্লিক করে নেবেন তারপর এখানটা ডিক্লেশন পড়ার পর ডেট দিয়ে একটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে এবার এখানটা দেখেন আপনাদেরকে এটা আপনাদের জানিয়ে দিলাম কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবেন এবার তার সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবেন মাধ্যমিকে মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড টুয়েলভ ক্লাসে মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এবার যারা গ্র্যাজুয়েশন পোস্টের জন্য আবেদন করবেন যারা ডিপ্লোমা পোস্টের জন্য আবেদন করবেন তাহলে এক্সট্রা এগুলো আপনারা অ্যাড করবেন তার সাথে আপনাদের আইডি প্রুফের জন্য অথবা অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড আপনারা অ্যাটাচটা করে দেবেন এবার যারা বাই পোস্টের পাঠাবেন অথবা বাই হ্যান্ডে পাঠাবেন সেটা কি করে পাঠাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি অথবা মেলে কি করে পাঠাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি এবার হাউ টু অ্যাপ্লাই মধ্যে দেখে নিন এখানটা দ্য এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন দা

যা কোয়ালিফিকেশন লাগবে আপ টু সেই কোয়ালিফিকেশন পর্যন্ত আপনারা মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এগুলো অ্যাটাচ করবে এবার আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানটা দেওয়া আছে এই মেল মাধ্যমে আপনারা যদি পাঠান তাহলে সব কটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে একটা পিডিএফ ফর্মেটে আপনারা বানিয়ে এই আপনারা মেলে পাঠাতে পারেন অথবা আপনারা যদি বাই হ্যান্ড অথবা বাই পোস্টে যদি পাঠাতে চান তাহলে আপনারা এখানটা উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচটা আগে আপনাদেরকে এখানটা পৌঁছাতে হবে বাই হ্যান্ডে যদি জমা দিন তাহলে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আগে আপনাদেরকে এখানটা পৌঁছাতে হবে এবার কোন জায়গা আপনাদেরকে পৌঁছে যেতে হবে পোস্টাল অ্যাড্রেস টু দ্য হেড অফিস প্রোগ্রাম দূরদর্শন কেন্দ্র কলকাতা আঠেরো বাই তিন উদয় শঙ্কর সরানি গল্ফ গ্রিন কলকাতা সাত লক্ষ পঁচানব্বই এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে যদি আপনারা এসব ঝামেলার মধ্যে না যান তাহলে আপনারা ডাইরেক্টলি আপনারা মেল করে নেবেন এবার আপনাদের কোয়ালিফিকেশন কি লাগছে আর কী কী পোস্ট আছে এখানটা আপনার দূরদর্শন যেটা আছে এখানটা আপনাদের প্রথম সিরিয়াল নম্বর ওয়ান পোস্টে বিউটিশিয়ান আর আপনাদের হেয়ার ড্রেসার আপনাদের আছে এখানে আপনাদের এজ লিমিট যেটা আছে একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এবার কারা কারা অ্যাপ্লাই করতে পারেন যাদের ডিগ্রি মানে যাদের গ্র্যাজুয়েশন পাস আছে তারা ডিপ্লোমা যাদের আছে তাদের অথবা সার্টিফিকেট ইন মেকআপ যাদের মেকআপের সার্টিফিকেট যদি কোনো কোর্স করা থাকে তারা আবেদন করতে পারেন যাদের মেকআপের সার্টিফিকেট কোর্স থাকে তারাও এখানটা আবেদন করতে পারেন সেই জন্য এখানে পরিষ্কার বলা আছে যাদের সার্টিফিকেট যদি মেকআপে থাকে কোন বিউটিশিয়ান যদি কোর্স করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন এবার আপনারা এখানটা স্যালারি যেটা পাবেন এখানটা আপনাদেরকে প্রত্যেক মাসে আপনাদের সাতখানা আপনারা এখানটা অ্যাসাইনমেন্ট পাবেন আর আপনারা প্রত্যেক কটা অ্যাসাইনমেন্ট জন্য আপনারা তিন হাজার টাকা করে পাচ্ছেন মানে আপনারা এখানটা একুশ হাজার টাকা আপনারা পার মান্থ স্যালারি আপনাদের থাকবে ডিজারেবেল কোয়ালিফিকেশন মানে হলো যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো যদি নেই তাহলে আপনারা ফ্রেশার অ্যাপ্লাই করতে পারেন এবার সেকেন্ড নম্বর পোস্ট যেটা আপনাদেরকে বললাম সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন যারা টুয়েলভ ক্লাস পাস তারা আবেদন করতে পারেন যাদের ডিগ্রি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারেন যদি ফ্রেশার ক্যান্ডেট টুয়েলভ প্লাস পাস আর গ্র্যাজুয়েট ক্যান্ডেট অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনার পার মান্থ স্যালারি চোদ্দো হাজার টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে সিলেকশন কীভাবে করা হবে স্কিল টেস্ট রিটেন টেস্ট আর পার্সোনালিটি টেস্ট যেটা আছে সেটা আপনাদের এখানে করা হবে যাদের এইগুলো কোয়ালিফাই করার পর আপনাদের এখানে শর্টলিস্টেড লিস্টের ক্যান্ডিটকে এখানে কল হিসাবে আপনারা এখানটা ডাক পাচ্ছেন এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর এরকমই আপনারা আপডেট জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকান ক্লিক করে রাখবেন